হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজ ব্লগ ইউকে। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ব্লগটা আমি অন্তাকি আরম্ভ করছি। তা আজকে আমি একটা মিক্স ভেজিটেবল রানবো। এ তো আমি সপ্তাহ খাইটা তৈছি অনু তোরা তোরা করি সপ্তাহ। আর উড়ি উড়ি দিয়ে আলু মিক্স করিয়া শুটকি মাছ দিয়ে রানবো। বাগার দিয়ে রানবো আমি। তো শুটকিটা আমি ভিজাইয়া তৈছি, ধুইছি না, ফলে ধুইব। আর ইন উড়ি দিছি, উড়ির লগে দুই তিনটা আলু দিছি ছোটো ছোটো। তখন দিয়ে রানবো এসকো। আর এটা ভেজিটেবল করবো। আর ইন আমি দুইটার লাগে পেঁয়াজ কেটটা তৈছি। তো আমি ভেজিটেবল আমি বইবে লাগে তেল দিলে এরকম একটা হান্ডি বইছে। তো তেলটা দিলে এসে আমি ভেজিটেবল লাগে। আর এখন আর একটা হান্ডি বই এত এসে এটা শুটকি দিয়ে যে মাছটা রানবো ওটা লাগে। তেল তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিলে এরকম। লবণটাও দিলে এরকম তাজ করে টাইমে আমি মাছের যে হান্ডিটা বইছি শুটকি দিয়ে ওখান থেকে পেস্টা দিলাম। লবণটা দিলে এরকম এটার মাঝে আমি দিছি ব্রোকলি দিছি, ব্রোকলি দিছি, পাতাকপি যেটা ওটা দিছি, ফজের দিছি, মিষ্টি কদু যেটা কুমড়া কুমড়া না কদু মিষ্টি কদু যেটা ওটা দিছি, উড়ি আর আলু দিছি। ওটা দিয়ে মিক্স করে রাখি, বেশি দিছি না, আজকে কোথাও নাই গেল এবার করছি। এটা শুটকি আমার বাংলাদেশের গোসা না গোসা সারা। আর এই শুটকিটা আমার চাষিয়ে দিছে নেননা দেশ থেকে। আমি বাংলাদেশে গেছিলাম, বাংলাদেশ থেকে শুটকি আনছে নেননা মারি দিছিলাম। এই শুটকিটা মজা খাইতে কেন এটার মাঝে কোনো গোসা নাই, গোসা ফালাই গে। ভেজিটেবল মশলাটা দিলে এরকম এলাচ দিলাম, মাখন, সামান্য মিক্স মশলা। এটা সিমাই দিলাম আমি এলাচ। বাহু
আমি শুটকিটা দিলাম শুটকিটা আসলে খুব মজা আমার সাসেম্মা দিছেন সাসেম্মারে থ্যাংক ইউ সাসেম্মা বেশ করে আরও দেশও যাইবাই আর আমরা আন্না দিবাই আসলে মজা কোনো গোসা ওসা নাই কিচ্ছু নাই ভিডিওর মাঝে কাছের মানে টেনশন করছে কাছের না উনবা আর আন্য বেশি বেশি করে আমরা দেখা পাইবা দিচ্ছি মেজোটা দিলাই না ভেজিটেবলটা দিলাই না ভেজিটেবলটা বানাইলে ভালো হয় গিয়া সকালে রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাই বা সকালে রুটি দিয়েও খাই
পানি দিচ্ছি। শুকিটা সামান্য কষক করে আমি উড়িয়ে দিব মাছটি। ভেজিটেবল সামান্য নাড়ু মরিচ দিলাম গরম করবার লাগে। আমার সামান্য হচ্ছে না আলু মিক্স করে দিয়েছি, সামান্য কষার পরে আমি মাছটা দিই। লাইটা দিলাম আমি মুড়ো ধরিলাম, ওরকম সামান্য কষা করে মাছটা দিলে যাব। আরে মাছের মাঝে কোনো দোষা নাই, আমি দোষা ছাড়া মাছ আমি কোনো শিরা উড়া দিতাম না, কিছু দিতাম না, ভেজিটেবলের পানি হচ্ছে আর ওদের মেলব ওলা থাকতো, ওটা দিয়ে পানি বার হয়েছে আমি শুরুটা। সামান্য পানি দিব,
মাছটা বাংলো সমস্যা না, এখানে গোসা নাই তো লাগিয়ে লাইরা দিলে কিচ্ছু হতো না। মাছে গোসা থাকলে বা লাইরা দিলে বাং দিচ্ছে, ওটার মধ্যে গোসা নাই তো লাগলেও অসুবিধা হতো না। আমার দুইটা তারকারি বাই দিত, আজকে আমার শিমটাও তুলে দিছি লগে লগে ক্লিন করে দিছি, কদিন থাকে পরে ক্লিন করে। আজকে তোরা রান্দা লাগে রান্দাটা বইয়ে লগিয়ে আমি আটাই দিছি, তোরা খালি কুকারটা সাফ কর না। তিনটার পানি টানাইমো আর তার মাঝে পুরো পরে আমি শিরা দিই। এই মাছ আলু কষে আনলো শুটকিটা, তার আমি শিরা দিই। আমি একটা চা খাই আর ও কষ্টে আসতে মিঠা মানে শিরা দিলে এরা তো মাস্টার ইচ্ছা করে ও সামান্য বাঙ্গি বাঙ্গি দিচ্ছে, সেটাই ভালো লাগছে। আর দিতাম না ওলা থাকবো শিরাটা আর চা আরো কমব। আর আমার ভেজিটেবলটা নেই লই দিছে, আমি তাহলে চেষ্টা ভেজিটেবল রান্ধা হয়ে গেছে, সামান্য বাখরা পাতা উফরে দিছি আর শুটকিটাও রান্ধা হয়ে গেছে, ওই বাখরা পাতা দিছি তোরা। তো আজকে যদি দুইটা আইটেম আমার ভালো লাগে অবশ্যই প্রতিদিনের মতো লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইবটা করে নিবা আর বেল বাটনে একটা ক্লিক করবা। আর আমার লগে যারা আপনারা আছেন ওলা থাকবা সবসময়, আমার চ্যানেলটা লাগে দোয়া করবা। ছোট্ট একটা চ্যানেল, আস্তে আস্তে বড় হইতে গিয়ে আমার চ্যানেলটা আশা করি ইনশাআল্লাহ একদিন বড় হইব আপনারা লগে থাকলে। তা আজকের ভিডিওটা আমি অন্য শেষ করে নিম। আল্লাহ হাফিজ।